কাজী মোহাম্মদ আলী কাজ করতেন একটি ওষুধ বিপণন প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে, যার কারণে খুব কাছ থেকে দেখেছেন মেডিকেলে টাকার অভাবে কাঙ্ক্ষিত চিকিৎসা করাতে না পারা অসহায় রোগীদের আর্তনাদ। তাই এসব অসহায় মানুষদের পাশে থাকবার কথা চিন্তা করেই 1980 সাল থেকেই মাটির ব্যাংকে টাকা জমাতে শুরু করেন মোহাম্মদ আলী। কখনো নাস্তার টাকা, কখনো আবার যাতায়াত খরচ বাঁচিয়ে দীর্ঘ 40 বছরে জমিয়েছেন 50 লাখ টাকা। আর সেই টাকা ব্যাংকে ওয়াকফ অ্যাকাউন্টের মাধ্যমে দান করেন চট্টগ্রাম মেডিকেলের ক্যান্সার রোগীদের চিকিৎসায়। ভিক্ষা 2 টাকা 5 টাকা ভিক্ষা না দিয়ে, হ্যাঁ, কাউকে না দিয়ে একসাথে যদি একটা কিছু করতে পারি তাহলে বোধহয় হবে। তখন থেকে আমি ম্যাক্সিমাম টাকা রাখতাম, অল্প টাকা যে দিতাম না তা না, ঈদের চাঁদে অল্প টাকা দিতাম, ম্যাক্সিমাম টাকাটা রাখতাম এবং টার্গেট ছিল একটা বড় অ্যামাউন্ট হলে যে কোনো কাজে দিলে যে কোনো কাজে এটা উপকারে আসবে। এইটির থেকেই আমি অল্প স্বল্প ওই মাটির ব্যাঙ অথবা একটা টিনে, বিস্কিটের টিনে টাকা ফেলে রাখতাম, এটা লুকায় রাখতাম। মোহাম্মদ আলীর স্বজন যারা গত হয়েছেন তাদের অনেকেই মরণ ব্যাধি ক্যান্সারে মারা গেছেন। তাই ভবিষ্যতে যেন ক্যান্সারে কেউ তার স্বজনদের চিরদিনের জন্য না হারান, সে কারণেই নিজের সারা জীবনের সঞ্চয় তুলে দিয়েছেন মহানুভব এই মানুষটি। আমার নানা ক্যান্সারে মারা গেছে, আমার মা ক্যান্সারে মারা গেছে, এবং কিছুদিন আগে আমার বোনের মেয়ে, আমার ভাগ্নি, আপন বোনের ভাগ্নি, আমার ভাগ্নি, সেও ক্যান্সারে মারা গেছে কম বয়সে। তাতে করে আমার একটা ফিলিং হয়েছে যে না, ক্যান্সারের জন্য কিছু করব। কিন্তু শেষ পর্যন্ত যে ওই বিলো 18 ইয়ার্স ক্যান্সার পেশেন্ট, যেখানে সাকসেস রেট ইজ হাই, সেখানে আমি ঢুকছি। মোহাম্মদ আলীর দান করা এই টাকা বার্ষিক লভ্যাংশ খরচ হবে 18 বছরের নিচে ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসায়। কাজী মোহাম্মদ আলী সাহেবের কাছে আমরা কৃতজ্ঞ। একদম খুব সাধারণ মানুষ বিগত 40-42 বছর ধরে এই অল্প অল্প সঞ্চয় করে 50 লক্ষ টাকা তার একদম স্বার্থ সত্ত্ব ত্যাগ করে উনি দিয়ে দিচ্ছেন, এটা অনেক বড় একটা জিনিস এবং এটা অন্যদেরকে উৎসাহিত করবে আমি আশা করি। দরিদ্রদের পাশে থেকে মহানুভবতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার এমন কাজে গর্বিত স্বজনরা। আলহামদুলিল্লাহ আমি অনেক গর্বিত এবং আনন্দিত যে উনি এত বড় একটা কাজ করেছেন। উনি শেষ সময়ে এসে অবশ্যই বিলাসিতাকে বেছে নিতে পারতেন, কিন্তু সেটি না করে উনি মানবতাকে বেছে নিয়েছেন। ওনার কষ্টের টাকা, জমানো টাকাগুলোই উনি দান করে দিয়েছেন মানবতার পাশে। মানে মানবতার প্রতি জন্য আমাদের জাগ্রত হয়েছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া, এটাই আমাদের কাছে অনেক বড় জিনিস। দুই ছেলের জনক 80 বছর বয়সী মোহাম্মদ আলীর গ্রামের বাড়ি ফটিকচুরিতে, তবে বর্তমানে তিনি নগরীর হামজারবাগ এলাকায় বসবাস করেন। মামুনুর রশিদ, অভি, বাংলা ধারা, চট্টগ্রাম।